ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। অনির্বাণ আমাদের সঙ্গে থাকো, সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি ঋত্বিক মন্ডল। ঋত্বিক, রাজভবনের পথে মনীষ শুক্ল দেহ নিয়ে বিজেপি সমর্থক এবং নেতারা, তুমি কি জানতে পারছো এই মুহূর্তে কোথায় রয়েছে? দেখো, আমরা এই মুহূর্তে ঠিক যেখানে সববাহী সকলটা রয়েছে সেটা যানবাজার। আমি ছবিটা তুলে ধরার চেষ্টা করবো, কারণ এই সববাহী সকল এই মুহূর্তে যানজটে পড়েছে যেমনটা অনির্বাণ জানাচ্ছিল। কারণ খুব স্বাভাবিকভাবে সন্ধ্যেবেলা এস এন ব্যানার্জির যে চেহারাটা থাকে, তারপরে এই প্রায় শতাধিক সংখ্যায় যে গাড়ির মিছিল বা কাফিলা বলা চলে, যেটা নিহত নেতার শেষ যাত্রা, যেটার গন্তব্য এই মুহূর্তে রাজভবনের দিকে, সেখানে চলে এসেছে। ফলে খুব স্বাভাবিকভাবে একটা মধ্য কলকাতার এই অংশ জুড়ে একটা তীব্র যানজট তৈরি হয়েছে, যেটা শিয়ালদাকে বৃত্ত করে এবং ধর্মতলাকে বৃত্ত করে সমস্ত রাস্তাগুলো এই মুহূর্তে প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে। আর এরই মধ্যে থেকে পুলিশকে এই সববাহী সকলের যাত্রাপথটাকে বের করে দেওয়ার জন্য বেশ অনেকটা বেগ পেতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই সববাহী সকলের সঙ্গে আমাদের সঙ্গে থাকো। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি সদস্য সমর্থকরা। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে নিউ মার্কেটের সামনে কিন্তু কার্যত অলক্ষেত্রের চেয়ারা নিতে চলেছে পুলিশের সঙ্গে। শুধু বচসা না, রীতিমতো হাতাহাতি ধ্বস্তাধস্তের মতো পরিস্থিতি একটা তৈরি হয় এখন পুলিশের সঙ্গে। যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, যে ছবি দেখতে পাচ্ছি, একেবারে এমএ সিনেমা হল অর্থাৎ নিউ মার্কেটের সামনে পুলিশ কর্মীদের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের বচসা শুরু হয়ে গিয়েছে। কারণ পুলিশ কিন্তু বিশাল বাহিনী এই মুহূর্তে নিউ মার্কেটে কর্পোরেশনের আগে সেই জায়গায় কিন্তু বিশাল বাহিনী ব্যারিকেড করে দিয়েছে। অর্থাৎ রাজভবনের উদ্দেশ্যে যেটা যাচ্ছিল দেহ নিয়ে, অর্থাৎ মনীষ শুক্লার দেহ নিয়ে বিজেপি কর্মী সমর্থকেরা, তাদের কিন্তু যেতে দেওয়া হবে না এই মুহূর্তে। অর্জুন সিংহ, সৌমিত্র খাঁ সহ বিজেপি নেতৃত্ব কিন্তু এই মুহূর্তে নিউ মার্কেটে যে জায়গায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে সেই জায়গায় কিন্তু সেই ব্যারিকেডের আটকে গিয়েছে। দেহ জোর করে বিজেপি কর্মী সমর্থকেরা এই মুহূর্তে রাজভবনের দিকে নিয়ে যেতে চাইছেন ঠিকই, কিন্তু পুলিশ জানাচ্ছে দেহ নিয়ে রাজভবনের দিকে যাওয়া যাবে না, দেহ নিয়ে যেতে হবে ব্যারাকপুরের দিকে। অর্থাৎ তোমাকে কিছুক্ষণ আগেও আমরা যে বিষয়টা জানাচ্ছিলাম যে মনীষ শুক্লার দেহ নিয়ে যাওয়া কথা ছিল এনআরএস হাসপাতাল থেকে সোজা ব্যারাকপুরের দিকে, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকেরা নেতৃত্ব তারা কিন্তু দেহ নিয়ে রওনা দেয় এনআরএস হাসপাতাল থেকে ডান দিকে ব্যারাকপুরের দিকে যাওয়ার বদলে, তারা কিন্তু রওনা দেয় সোজা বাঁ দিক হয়ে রাজভবনের দিকে, অর্থাৎ এস এন ব্যানার্জি রোড ধরে। এস এন ব্যানার্জি রোড ধরে যখন কনভয় এগোতে থাকে এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নিউ মার্কেটের সামনে পুলিশের বিশাল বাহিনী সেই কনভয় আটকে দিয়েছে।
এবং আটকে দেওয়ার পরবর্তী ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি পুলিশের ডেপুটি কমিশনার সেন্ট্রাল ডিভিশনের তার সঙ্গে বচসা শুরু হয়ে গিয়েছে এবং বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপি কর্মী সমর্থকেরা জানাচ্ছেন ওনারা দেহ নিয়ে রাজভবনে যেতে চান কিন্তু দেহ কোনোভাবেই রাজভবনের দিকে নিয়ে যেতে হবে দেওয়া যাবে না তেমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। এখন পুলিশের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদ এই মুহূর্তে নিউ মার্কেটের সামনে দেখতে পাচ্ছে ডেপুটি কমিশনার তিনি তার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছেন বিজেপির কর্মী সমর্থকেরা অর্থাৎ যে চিত্র আমরা দেখতে পাচ্ছি গোটা নিউ মার্কেট জুড়ে এই মুহূর্তে পুলিশের ব্যারিকেড এবং সেই ব্যারিকেড থেকে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা এমনকি ধস্তাধস্তি শুরু হয়েছে সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছি। পার্থপ্রতিমা আমাদের সঙ্গে থাকো। সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ জানিয়ে দিয়েছে মনীষ শুক্লার দেহ নিয়ে যাওয়া যাবে না রাজভবনে এই মুহূর্তের পরিস্থিতি পার্থপ্রতিম ঘোষ আরো বিস্তারিত তুলে ধরবেন। পার্থ কেন কোনোভাবেই কিন্তু যাওয়া যাবে না মনীষ শুক্লার দেহ নিয়ে এই মুহূর্তে রাজভবনের দিকে তেমনটাই পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে। যদিও বিজেপি নেতৃত্ব অনড় রয়েছে তারা কিন্তু দেহ নিয়ে যেতে চান এবং দেহ যেখানে রয়েছে মনীষ শুক্লার দেহ যেখানে রয়েছে তার থেকে অনেকটাই আগে এই ব্যারিকেড এবং সেই ব্যারিকেড কিন্তু যেটা দেখতে পাচ্ছি তিনটে গার্ডরেল একসঙ্গে বেঁধে রাখা রয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু এই মুহূর্তে নিউ মার্কেটের সামনে রয়েছে। পুলিশের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদ হচ্ছে পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করতে দেখতে পাচ্ছে এই মুহূর্তে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল যে দেহ নিয়ে যাওয়ার কথা ছিল রাজভবনের দিকে দেহ রাজভবনের দিকে নিয়ে যাওয়ার কোনো রকম ভাবে কোনো অনুমতি তারা দিতে পারবে না এবং যে বিষয়টা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে দেহ নিয়ে যাওয়ার কথা ছিল ব্যারাকপুরের দিকে সেই মতো সমস্ত অ্যারেঞ্জমেন্ট তৈরি করা হয়েছিল কিন্তু দেহ যখন রাজভবনের দিকে যাচ্ছে সেই ক্ষেত্রে বিজেপি নেতৃত্ব যেমনটা জানাচ্ছিল যে রাজভবনে গিয়ে তারা রাজ্যপালের কাছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ জানাতে চান কিন্তু এই ক্ষেত্রে পুলিশের তরফ থেকে অনুমতি দেওয়া হলো না। বিজেপি নেতৃত্ব তারা কিন্তু বিশাল গাড়ির কান্নুবাই নিয়ে যখন এগোতে শুরু করে সেই ক্ষেত্রে নিউ মার্কেটের কাছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ঠিক সামনে ব্যারিকেড করে দেওয়া হয়েছে গার্ডরেল লাগিয়ে দেওয়া হয়েছে এবং বিজেপি কর্মী সমর্থকদেরকে জানিয়ে দিচ্ছে পুলিশ যে দেহ এর আগে নিয়ে যাওয়া যাবে না। মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় পুলিশের সাথে সঙ্গে থাকো চলছে
ঋত্বিক মণ্ডল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। একদিকে যখন পার্থ এই ছবি পুলিশ আটকে দিয়েছে মিছিলকে, এই দেহ নিয়ে যাওয়া যাবে না, অন্যদিকে লোকেট চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি তিনি রাস্তায় নেমে পড়েছেন। শুভ্রজিৎ এই মুহূর্তে আমরা যানবাজারের ছবিটা দেখাবো, কারণ কিছুক্ষণ আগেই বিশৃঙ্খল যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু পাশাপাশি দুটো ছবি আপনাদের দেখাচ্ছিলাম। একদিকে যখন ডিসি সেন্ট্রাল, তিনি জানিয়ে দিচ্ছেন যে দেহ নিয়ে যাওয়া যাবে না রাজভবনে।